Assalamualaikum চাচু। ওয়ালাইকুম আসসালাম। সালাম। কেমন আছো? চাচিরা ভালো আছে তো? হ্যাঁ ভালো আছি। তোমার চাচিরাও ভালো আছে? চাচু, তুমি এবার একা আসলে যে চাচিদেরকে তো আনতে পারতে। না ভাতিজা, আসলে আমার ছেলের তো সামনে পরীক্ষা, তাই ওরা আসতে পারলো না। চাচু, তুমি এবার কয়দিন থাকবে? কি কাজে এসেছো চাচু? না রে, আমি সর্বোচ্চ 7 দিন থাকবো। তাছাড়া আমি যে কাজে এসেছি সে কাজ হয়ে গেলেই আমি ঢাকা চলে যাব। চাচু, তুমি কি কাজে হঠাৎ করে রংপুরে আসলে, সেটা কি বলা যাবে? ভাতিজা, সেটা তো বলা যাবে না, এটা হচ্ছে আমার ব্যক্তিগত কাজ। তুমি থাকো ঢাকায় আর রংপুরে ব্যক্তিগত কাজ? চাচু, আমি কিচ্ছু বুঝলাম না। তোমার বোঝার এত দরকার নাই, যখন কাজ শেষ হবে তখন বুঝতে পারবে, কেমন? চাচু, তাহলে চলো আমরা সবাই মিলে তিস্তা ব্রিজের পারে বেড়াইতে যাই। সেখানে নাকি একটি নতুন পার্ক হয়েছে। তাই নাকি? তাহলে তো যাইতেই হবে। ঠিক আছে, কে কে যাবে রেডি হতে বলো। চাচু, একটা কথা কানে কানে বলি। আবার কি কথা আছে যে কানে কানে বলতে হবে? চাচু, আমার খুব পায়খানা লেগেছে। চলে এক কাম কর, 200 রুপিয়া দে আর 50 রুপিয়া কাট ওভার অ্যাক্টিং কে বেচে। কি বললে? আসতে বলো, মানুষ শুনবে যে। পায়খানার চাপে মুখ ফসকে জোরে মরে ফেলেছি চাচু। যাও যাও, দৌড় দাও, তাড়াতাড়ি সেরে আসো। রুকো জরা, সবর করো, বলা ধাক্কা মুক্কি নাই করনে কা। চাচু, সেরে আসলাম, কি যে শান্তি পেলাম, আহা, তা বলার মতো নয়। প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে শুধু শান্তিই আর শান্তি, তাই না? প্রকৃতির ডাকে মানে তুমি কি বলতে চাও চাচু? আরে ভাতিজা, প্রকৃতির ডাক মানে কি তুমি কি জানো না? না চাচু, আসলে এই ব্যাপারে আমি কিচ্ছু জানি না। ভাতিজা, তুমি আসলেই একটা গাধা। গাধা হইলেও তো ভালোই হতো, বাইরে সব জায়গায় বেড়াতে পারতাম। চলে এক কাম কর, 200 রুপিয়া দে আর 50 রুপিয়া কাট ওভার অ্যাক্টিং কে বেচে। গাধা হইলে তোমার পিঠে মানুষ মালামাল উঠাবে আর চাবুক মেরে বলবে যা যা সামনে যা। তাহলে তো চাচু গাধা হওয়া যাবে না। প্যারি সমাজ গেই। তোমার মাথায় তো কোনো বুদ্ধি নাই, এই জন্য তোমাকে গরু বলা যেতে পারে। গরু হলেও তো বিরাট সমস্যা, খেতে হাল চাষ করতে হবে, মানুষ জবাই করে মজা করে খাবে। ও আল্লাহ, আমাকে বাঁচাও। এখন বাঁচাও বাঁচাও বলছো কেন? যাদের জ্ঞান বুদ্ধি নাই তাদেরকে তো সবাই গাধা বলে, নয়তো গরু বলে। চাচু, আমি বলি কি, তুমি আমাকে আর কখনো গাধা বা গরু বলবে না। আচ্ছা কেন রে, বললে কি হবে? তোমার সমস্যা কোথায়? চাচু, সমাজে তো আমার একটা মান সম্মান আছে নাকি? ও তাই তো, সমাজে তো আবার তোমার মান সম্মান আছে, তাই না? তাছাড়া তুমি তো একজন সমাজ সেবক। জি চাচু জি, তুমি এবার আমার মনের কথা বলেছো চাচু। ভাতিজা, একটা কথা তুমি কান খুলে শোনো, টাকা পয়সা না থাকলে সমাজ সেবক হওয়া যায় না। তাছাড়া তুমি গ্রামের মেম্বারও হতে পারবে না। চাচু, গ্রামের মেম্বার হওয়া কোনো ব্যাপার নয়,
যদি তুমি আমাকে একটু সহযোগিতা করো। পয়সাই পয়সা হোগা। ভাতিজা, সহযোগিতা না হয় করলাম, এটা কোনো বিষয় না। আচ্ছা, তাহলে এখন আসি, এই ব্যাপারে পরে কথা হবে। साथ आज की मजदूरी यहीं खत्म करते हैं। अगर तुम्हें वीडियो पसंद आई तो लाइक मारो यार। मुझे नहीं पता, मुझे 2 मिलियन लाइक्स चाहिए, कैसे ना कैसे करके मुझे चाहिए। इतना झिला मैं कभी नहीं हूंगा अपनी पूरी जिंदगी में जितना इसमें झिला हूं। मुझे चाहिए ही चाहिए, तो लाइक मारो। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूं, मुझे पैसों के पीछे भागना है। बाय।